বাংলা মানবতা সমাধান إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وقال سبحانه اقرأ باسم ربك الذي خلق شمعنته تستبير شرطة درشق من رلي را جي جي خاني تكي أماري তাদের সকলকে ইসলামের চিরন্তন এবং ইসলামের অভিবাদন জানাচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকু আমরা আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে দিনের মৌলিক জ্ঞান ইসলামের মৌলিক জ্ঞান আল্লাহ তরকতালা তার বান্দাদের উপরে সর্বপ্রথম যে ফরজটি আরোপ করেছেন সেটা হল জ্ঞান অর্জন করা এই জন্য আমরা বলতে পারি যে জ্ঞান অর্জন করাই হলো ইসলামের মধ্যে সবচেয়ে বড় ফরজ এর চেয়ে বড় ফরজ আর কিছু নেই বড় ফরজের ব্যাখ্যা এটা এভাবে হতে পারে যে জ্ঞান অর্জন করা হচ্ছে সালাতের চেয়েও বড় ফরজ সেয়ামের চেয়েও বড় ফরজ জাকাতের চেয়েও বড় ফরজ হজ্জের চেয়েও বড় ফরজ বিল আরফ ও নাহি আনিল মুনকার সৎকাজের আদেশ অন্যায়ের নিষেধ এগুলোর চেয়েও বড় ফরজ এবং সঙ্গত কারণে যেহেতু এলম হল সবচেয়ে বড় ফরজ তাই এর বিপরীত দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন না করা আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে জ্ঞান অর্জন না করা এটা হলো সবচেয়ে বড় মূর্খতা এবং এটা হলো সবচেয়ে বড় অপরাধ বড় অন্যায় বলা যেতে পারে শির্কের চেয়েও বড় অন্যায় বড়ো অপরাধ এবং হত্যার চেয়েও বড় অপরাধ সুদ খাওয়ার চেয়েও বড় অপরাধ ঘুষ খাওয়ার চেয়েও বড় অপরাধ চুরি ডাকাতি ইত্যাদি যত অপরাধের নাম আমাদের জানা আছে সমস্ত অপরাধের চেয়ে বড় অপরাধ হলো দিন সম্পর্কে অজানা থেকে যাওয়া দিন সম্পর্কে বেমালুম থেকে যাওয়া তাই তো আমরা দলিল থেকেও এই বিষয়গুলো জানতে পারছি বা আমরা যে দাবি করলাম এই দাবির অনুকূলে আল্লাহর কিতাব এবং রসুল্লাহ সাল আলিয়াল্লামের হাদিস পাওয়া যায় আল্লাহ তো বরকতলা বলছেন রব্বে কালেদি খালাক তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন ইসলামের ভিতরে সবচেয়ে বড় ফরজ হচ্ছে এটি তার প্রমাণ এ আয়াতটি আমরা সকলেই জানি যে আল্লাহ তোবরকাল সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার আবাদতের জন্য জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার আবাদতের জন্য অথচ আল্লাহ তোবরকতলা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহিমকে প্রথম মাহির মাধ্যমে এই বিষয়টা না জানিয়ে এই বিষয়ের আদেশ না দিয়ে আল্লাহ তো বরকতলা তাকে বলছেন এক করা তুমি পড়ো আল্লাহ বললেন না তুমি আমার এবাদত করো তুমি ইমান আনো বা আল্লাহ তো বরকতলা অন্য কোনো নিষেধ করলেন না যে তুমি শির্ক করো না তুমি কুফরি করো না তুমি জিনা করো না বেবিচার করো না এগুলো নিষেধ করলেন না সর্বপ্রথম আল্লাহ তো বরকতলা বললেন এক করা তুমি পাঠ করো পড়ো এবং সেই পড়াটা হবে রবের নামে এখান থেকে অবশ্যই পড়ার তাও আমরা পেয়ে যাই রব সংশ্লিষ্ট বিষয় জানতে হবে আগে রব সংশ্লিষ্ট জ্ঞান আমাদেরকে সব আগে শিখতে হবে তাহলে এই আয়াতটাই দলিল যে জ্ঞান অর্জন হলো সবচেয়ে বড় ফরজ এবং আল্লাহ তবরকতলা যে ক্যালেমার মাধ্যমে ইসলাম কবুল করতে হয় একজন কাফের মুশরেক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় লাভ করতে পারে সেই ক্যালেমার পূর্বেও আল্লাহ তবরকালা বলছেন ফা আলম আল্লাহ তুমি জানো জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাহবুদ নেই অর্থাৎ কালিমা সম্পর্কে আল্লাহ তবরকলা জ্ঞান অর্জন করার আদেশ দিচ্ছেন ইমাম বখারি এমনটি বুঝেছেন যা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি তিনি বলছেন ইলিম অর্জন করা হলো ইসলামের ভিতরে যে যেকোনো কথা বলার পূর্বে যে যেকোনো কথা বলতে প্রথম কথা হল প্রথম বাক্য হলো ইল্লাল্লাহ এরপরে উনি বলছেন ওয়ালা আমাল যে কোনো আমল সালাত, জাকাত শ্যাম হাজ অমরা দান সাদাকা যে কোনো আমল করার পূর্বে জ্ঞান অর্জন করতে হবে তাই তো উনি বলছেন কবলাল আমালি প্রত্যেক আমল করার পূর্বে জ্ঞান অর্জন করতে হবে যদি কেউ জ্ঞান অর্জন না করে তাহলে কি হতে পারে তার ইমান আনাও সম্ভব নয় সে যদি না বুঝে ইমান কিভাবে আনতে হয় আল্লাহর প্রতি সেটা যদি না জানে তাহলে তার ইমান আনাও সম্ভব হবে না এবং সালাদ যে ইসলামের ভিতরে সবচেয়ে বড় এবাদত আমুলি এবাদত সেটাও তার করা সম্ভব না তার কারণ প্রত্যেকটা এবাদত ইলম নির্ভর জ্ঞান নির্ভর কোনো একটি আবাদত বিনা ইলমে বিনা জ্ঞানে করার কোনো সুযোগ নেই অতএব এই কথাটাই প্রমাণিত হল যে জ্ঞান হলো সবচেয়ে বড় ফরজ আর এভাবে ইসলামী জ্ঞানের বিষয়টা আমাদের কাছে উপস্থাপিত না হওয়ার কারণে আজকে অনেক দুনিয়ার শিক্ষায় শিক্ষিত ভাইয়েরা মনে করতেছেন যে আমাদের জ্ঞান অর্জন করতে হবে না দিন সম্পর্কে আমাদের কোনো প্রয়োজন নেই এটা হলো মাদ্রাসা সংশ্লিষ্ট মসজিদ সংশ্লিষ্ট অথবা কোরআন হাদিস যারা পড়ে তাদেরই জন্য এই দিনের জ্ঞান অর্জন করার বিষয়টা ফরজ আমাদের জন্য না অথচ আল্লাহ রসুল সাল্লাম বলছেন তলাপুল্লা ফরিদ ফরিদনা আলাকুল্লি মুসলিম এলিম অর্জন করা প্রত্যেকটি মমিন মুসলিম ব্যক্তির উপরে ফরজ প্রত্যেক বললে তো কেউ বাকি থাকতে পারে না যে ব্যক্তি মুসলিম পরিচয় দেখ সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক সে বিজ্ঞানী হোক রাজনীতিবিদ হোক সে যে কোনো পদের অধিকারী হোক সে যত বড়ো পণ্ডিতই হোক না কেন তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ সুরান্নের ভিতরে আল্লাহ তবরকতলা তার কৌমের পাঁচজন ব্যক্তির নাম তুলে ধরেছেন ও কলার তোমরা তোমাদের মাবুদগুলোকে পরিত্যাগ করো না তোমরা পরিত্যাগ করো না ওয়দ কে 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 এবং নাসর কে ওয়োয়াগুস ইয়ৌক নাসর এই পাঁচজন হচ্ছে নহনবীর যুগের সৎকর্মশীল ব্যক্তি যাদেরকে কেন্দ্র করে শিরক এবং কুফরির প্রথম উদ্ভব ঘটেছিল আব্বাসরি আল্লাহন ইতিহাসটা এভাবে তুলে ধরছেন যে যখন নুহ আলি সাল্লাতামের কৌমের ভিতরে সর্বশেষ সৎকর্মশীল দায়ী ইল আল্লাহ আল্লাহর পথে দাওয়াত দানকারী নুহ নবীর কৌমের ভিতরে সর্বশেষ পাঁচজন আলেম সৎকর্মশীল তারাই ইসলামের পথে দাওয়াত দিতেন তারা যখন মৃত্যুবরণ করলেন তখন দাওয়াতের ভিতরে একটা নিস্তেজ ভাব এসে গেল দাওয়াতের গতিমন্থর হয়ে গেল বরং মানুষ আস্তে আস্তে দিন সম্পর্কে সচেতনতা হারাইতে শুরু করল দিনের মর্ম সেভাবে বুঝছে না যেভাবে এই লোকগুলো জীবিত থাকতে বুঝত এরপর ইবলিস্ট তাদের কাছে এসে পরামর্শ দিল যে তোমাদের তো ধর্মে কর্মে বেশ শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে সমানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা ইবন আব্বাস রতি আল্লাহ আনহর এই শিল্পের ইতিহাস বিষয়ক ঘটনাটা একটি বিরতির পর আলোচনা করব এখন আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আশা করিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম অপবিত্র জীবন অর্জন করতে তা তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিচ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সুন্নাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত বা সকাল সাড়ে বাংলা দেশে বাংলায় আল্লাহ রব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন সুদ হারাম করেছেন হালাল উপার্জন করুন আজকে বিবাহ অনুষ্ঠানগুলোতে নারী পুরুষের অবাধ মিলামেশা পর্দান না করা জাহেলিয়াত নিয়ে সন্তান হলে নষ্ট করা হচ্ছে এটা একটা কাবিরা গুনা সবার অধিকার সমা আল্লাহর সঙ্গে অপরকে শরিক করা হলো সবচেয়ে বড় সবচেয়ে বড় শেখ অকুল জাল হাকফোয়াজা হাকাল বাতিল বাতিল কানাজা হুকা হফ এসেছে বাতিল চুরমার হয়েছে বাতিলে চুরমার হওয়ারই যোগ্য মূর্খতা থেকে বাঁচুন দেখুন ইসলাম ও অজ্ঞতা প্রতি রবিবার সন্ধ্যা পাঁচটায় বা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আমাদের পূর্বের আলোচনায় যেটা বলছিলাম আব্বাস রদি আল্লাহ আনহর বর্ণনাকৃত শিরকের ইতিহাস যা শাহী বুখারির ভিতরে বর্ণিত হয়েছে তিনি বলছেন এই সৎ কর্মশীল বান্দারা ব্যক্তিরা আলেমরা যখন মৃত্যুবরণ করল তখন তাদের ধর্মে কর্মের ভিতরে অর্থাৎ কৌমের নহনবীর জাতি নহনবীর জাতি বলতে ওই লোকগুলো যারা শির্ক এবং কুফুর করে পৃথিবীতে একটা শির্কের বাজার জমজমাট করে ফেলেছিল শির্কের সৈলাভ ঘটিয়ে ফেলেছিল যাদের কারণে নু আলি ও সালামকে আল্লাহ তবরকতলা রসুল করে প্রেরণ করেছিলেন এই সৎ কর্মশীল পাঁচজন বান্দা যখন মৃত্যুবরণ করলো ইবলিশ তখন তাদের কাছে এসে বলল যে কিহে হে তোমাদের ধর্মে কর্মে ভাটা পড়ে গেল কেন ওই পাঁচজন ব্যক্তিকে তোমরা দেখছ না তাদের উপদেশ শুনছ না তাই তা আমি তোমাদের জন্য সুব্যবস্থা করে দিতে পারি এদের স্থানগুলোতে ঠিক তাদেরই রূপ চেহারার মূর্তি তৈরি করে দেব প্রতিকৃতি তৈরি করে দেব এদেরকে দেখে তোমাদের ধর্মীয় প্রেরণাটা আবার আগের মতো জাগ্রত হবে তোমরা তখন আল্লাহ তো বড় কতলাকে আবার আগের মতো চিনবে তার হেফাজত এবং আমল করবে তো তারা প্রস্তাবটা পছন্দ করলো তারা বুঝতে পারে নাই সেই ইবলিশের ছল চাতুরি সে যে পরবর্তী জেনারেশনকে গুমরাহ করবে শিরকের বেড়া জালে কুফরির বেড়া জালে তাদেরকে আটকে ফেলবে এই জেনারেশন তারা বুঝে কুলাইতে পারলো না তারা আপাতত রাজি হয়ে গেল রাজি হওয়ার পর তখন সে মূর্তি বানিয়ে দিল এবং এই পাঁচজন সৎকর্মশীল বান্দা যেই যেই জায়গায় তারা বসতো সেই জায়গায় স্থাপিত করে দিল এই মূর্তিগুলো তখন সত্যি ইব্লিশ যে যুক্তি দিয়ে তাদেরকে বুঝিয়েছিল যে এদেরকে দেখলে তাদের উপদেশ মনে পড়বে তখন তোমাদের ধর্মকর্মের ভিতরে একটা চাঞ্চল্যতা ফিরে আসবে তৎপরতা ফিরে আসবে সেটা অবশ্য প্রাথমিক পর্যায়ে হয়েছিল কিন্তু পরবর্তীতে যখন অন্য জেনারেশন আসলো তাদের বংশধররা আসলো যে কারণে এই মূর্তিগুলোর অস্তিত্ব হয়েছিল মূর্তিগুলো গড়া হয়েছিল এই কারণ তারা আর জানল না শুধুমাত্র তারা তাদের পূর্ববর্তীদেরকে দেখলো এগুলোকে ভক্তি করতে এই ভক্তির ইতিহাস শুরু হইল ভক্তি থেকে অতি ভক্তি এরপরে সেজদা এরপরে এগুলোকে বিভিন্ন কল্যাণ অকল্যাণের মালিক মনে করা অধিকারী মনে করা শুরু হয়ে গেল এভাবে শির দুনিয়াতে স্থান পেয়ে গেল এবং আব্বাস রদি আল্লাহানহ বর্ণিত একটি আসারে পাওয়া যায় কানা না আদম ও নুহিন আলহিসাম আশরাত করুন কুল্লুম আল ইসলাম আদম এবং নুহ আলি মাঝে এক হাজার বছর সময় অতিবাহিত হয়েছিল এর ভিতরে লোকজন কেউ শির্ক চিন্তনা কুফুরি চিন্তনা সকলেই খাঁটি ইসলাম চিন্ত এবং খাঁটি ইসলাম তারা পালন করে এসেছিল যতক্ষণ না এই পাঁচজন ব্যক্তির মূর্তি তৈরি করা হল এখান থেকে আব্বাস বলছেন ফলাম্মা যখন এলিম ভুলিয়ে দেওয়া হলো আবেদুহা এই মূর্তিগুলোর কেন জন্ম কেন এগুলোর নির্মাণ করা হলো এই কারণ যখন ভুলে গেল এই জ্ঞান এবং এই নলেজ যখন কাল প্রবাহে কালক্রমে পরবর্তী জেনারেশনরা ভুলে গেল তখন তারা এগুলোর এবাদত শুরু করে দিল এবং এগুলো তখন থেকে হয়ে গেল। আলিহা মাবুদ এভাবে পূজা শুরু হয়ে গেল এবং যখন এই পাঁচজনের ব্যাপকভাবে পূজা অর্চনা তাজিম শ্রদ্ধা ব্যাপকভাবে মানুষ শুরু করে দিল তখন আল্লাহ তবরকতলা দেখলেন যে আমার তৌহিদ শেষ আমার দাসত্ব শেষ আমাকে মানার মতো আর কোনো লোক নাই তখন আল্লাহ তবরকতালাহ নু আলী সালাত প্রেরণ করলেন তাদেরকে হেদায়ত করার জন্য কিন্তু না তারা এই মূর্তিগুলোর পূর্বের ইতিহাস আর মানতেই চাইল না এগুলো যে আল্লাহ নয় এগুলো যে মাহবুদ নয় এগুলোর ভিতরে মাবুদ হওয়ার কোনো যোগ্যতা ভক্তি পাওয়ার কোনো যোগ্যতা নেই এগুলো আসলে দুনিয়াতে প্রতিষ্ঠা পাওয়ারও কোনো হক রাখে না অধিকার রাখে না এগুলো তারা আর বুঝতে চেষ্টা করল না নবী আলহিস তাদেরকে দাওয়াত দিলেন ইয়া হে হে কৌম জাতি তোমরা আল্লাহর ইবাদত করো একমাত্র তারই ইবাদত করো তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ বা ইলাহ নেই তখন তারা এর বিপরীতে বলল কল উল্লাহ তারা বলল তোমরা খবরদার তোমাদের মাবুদ গুলোকে ছেড়ে দিও না খবরদার তোমরা ওয়াদ কে সোয়া কে ইয়াগুস কে ইয়াউক কে নসর কে ছেড়ে দিও না অর্থাৎ এদেরকেই মাবুদ হিসেবে মানো নু আলহ সাল্লা কথা তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করলো এবং তারা এই বানানো মাবুদগুলো মূর্তিগুলোর পূজার উপরেই তারা অটল থাকল এ কারণেই এইলিম হচ্ছে সবচেয়ে বড় ফরজ আর এলিম না থাকা এলিম অর্জন না করা সবচেয়ে বড় অপরাধ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আপনারা শহী বুখারির ইবনে আব্বাস রদি আল্লাহ আনহর এই বর্ণনা থেকে স্পষ্ট হতে পেরেছেন যে শিরকের উদ্ভব ঘটেছে ইলম ভোলানোর পর অতএব আমাদেরকে অবশ্যই ইলিম অর্জন করতে হবে এবং এলিম অর্জন করতে গেলে যে আল্লাহ কতলা প্রথম বিষয় উল্লেখ করে দিয়েছেন ইলিম অর্জনের এক্ষণ রব বে খালাক তুমি পড়ো পাঠ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন এই সৃষ্টিকর্তা রব এটাই হলো এলিম অর্জনের প্রথম ফরজ এবং এই বিষয়ে জানতে হলে অবশ্যই ক্যালেমার ভিত্তিতে জানতে হবে ক্যালেমার ভিতরে সেই রবের কথায় এসেছে তাই তো আল্লাহ তুবরকতলা বলছেন ফা আল্লাহ তুমি জানো জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং কালেমার পূর্ণাংশ যেখানে আছে সেখানে আল্লাহ তো কতলা বলছেন ইল্লাম শাহিদা বিল হাক্কাহ আলামুন তবে যে ব্যক্তি সাক্ষ্য দিবে হকের এবং তারা সেটা জেনে শুনে হকের সাক্ষ্য দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কালেমার পূর্ণ অংশ বলেছেন আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন অথবা লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোন মা'বুদ নেই এবং সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কালেমার ভিত্তিতে আল্লাহ তাবারক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং আমরা এই বিষয়ে আপনাদের সামনে ইতিপূর্বে আলোচনা রেখেছি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে কি কি বিষয় এবং অবশ্যই তিন ধরনের জ্ঞান অর্জন করা সকল মমিন মুসলিমের ওপরে নর হোক নারী হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক জনগণ হোক আর শাসক দল হোক সবার উপরে সমানভাবে ফরজ তিনটে বিষয়ে জ্ঞান অর্জন করা সেটা আল্লাহ সম্পর্কে এবং রসুল সম্পর্কে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনের বিষয়টা আমরা ইতিপূর্বে আপনাদের সামনে ডিটেলস আলোচনা করেছি তৌহিদের আলোচনার সময় তারপরে ক্যালেমার সারায়েত আলোচনা করার সময় তহিদের প্রকারভেদ আলোচনা করার সময় এরপর আমরা আজকে যে বিষয়ে জ্ঞান অর্জন করব সেটা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহি আসাল্লাম রসুল্লাহ সাল্লাম সম্পর্কে আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে জ্ঞানের বিষয়গুলো তুলে ধরবো ইনশাআল্লাহ আমরা যদি মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লামকে না জানি তাহলে অবশ্যই আমরা আল্লাহকেও জানতে পারবো না এই জন্য আমরা সিরিয়ালে আল্লাহ ওকতলা সম্পর্কে আলোচনা করার পর আজকে আপনাদের সামনে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সম্পর্কে যে জ্ঞান আমাদের রাখা দরকার সেই জ্ঞান আলোচনা করব ইনশাআল্লাহ তবে এই পর্বে নয় আমরা আপনাদেরকে পরবর্তী একটি পর্বে এই বিষয়ে জানার জন্য আহ্বান রেখে এখানে আলোচনা শেষ করছি আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম তা বুজার এবং আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত সেরিয়ার রয়েছে সুনির্দিষ্ট সুমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী সেরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শেরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা বাংলার পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাদ